নমস্কার বন্ধুরা, আজকের পর্বে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এখানে আজকে আমি তৈরি করে দেখিয়েছি শীতের সবজি দিয়ে প্যানকেকের রেসিপি, একদম সহজ এবং হেলদি উপায় এটা তৈরি হয়। চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ছুলে নিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি একবার। এবার এটাকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। দুটো আলুকেই একইভাবে গ্রেট করে নেব। এবার এতে গ্রেট করার সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো, নাহলে এটা কালো হয়ে যাবে। দু তিনবার এইভাবেই ধুয়ে নেব, ধুয়ে জলটা ক্লিন হওয়া পর্যন্ত আমাদের ধুতে হবে। তারপরে এটা একটু চিপে চিপে তুলে নিতে হবে, জলটা যাতে একেবারেই না থাকে সেদিকে খেয়াল করতে হবে। আপনারা চাইলে একটু ভিজিয়েও রাখতে পারেন হাতে যদি সময় থাকে। এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সবটা একসাথে তুলে নিয়েছি। এবার এতে কিছু সবজি আমি অ্যাড করব, সেগুলো আগে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে দেখুন কিছু সবজি আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি। বাঁধাকপি নিয়েছি প্রায় হাফ কাপ, গাজর গ্রেট করে নিয়েছি হাফ কাপ আছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি 2 টেবিল স্পুন, বিনস লাগছে 2 টেবিল স্পুন, আর নিয়েছি টমেটো। বিনসটাকে আমি খুব ছোট্ট করে কুচিয়েছি, সব একসাথে আমি আলুর সাথে মিশিয়ে দেব। এইভাবে সব একসাথে মিশিয়ে দেব। এটাতে অনেক রকমের সবজি থাকে, তাই এই রেসিপিটা প্রচন্ড পরিমাণে হেলদি। আপনারা চাইলে এতে নিজের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই সেটাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এমন সবজি হতে হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি, ঝালটা একটু বেশি হয়ে যাবে বলে। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এখানে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন, তার সাথে বেসন দিলাম 2 টেবিল স্পুন, চালের গুঁড়ো দিলাম 2 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি বিট নুন হাফ টিস্পুন মতন, আর তার সাথে দিচ্ছি চাট মশলা হাফ টিস্পুন। আর চালের গুঁড়ো আপনারা না থাকে তাহলে সেখানে সুজিও ব্যবহার করতে পারেন, কর্নফ্লোর না থাকলেও আপনারা শুধু চালের গুঁড়ো আর বেসন দিয়েও করতে পারেন। তবে সুজি দিলে অবশ্যই এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এখানে মনে হচ্ছে একটু বাইন্ডিংটা কম হয়েছে, তাই আমি আরো 1 টেবিল স্পুন করে দুটোই মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে জল অ্যাড হবে না, এইভাবে এটা একটু মাখা মাখা তৈরি হবে। এটা একদম রেডি হয়ে গেছে, আমাদের ব্যাটারটা একদম রেডি। এবার আমরা এগুলোকে ভাজতে চলে যাব। একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন। এবার এতে ছোট্ট ছোট্ট করে আমি প্যানকেক গুলো তৈরি করব। তেলটা ভালো মতন গরম হলেই আঁচটাকে একদম লো মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পর এটাকে একটু পাতলা করে স্প্রেড করে নেব, আর চারদিকটা একটু গোল করে নেওয়ার চেষ্টা করব, যাতে শেপটা ভালো হয় আর দেখতেও ভালো লাগবে। 1 মিনিট মতন এটাকে এইভাবেই হতে দেব। ওপর থেকে একটু তেল দিয়ে দেব, কয়েক ড্রপ তেল দেওয়ার পর এটাকে 1 মিনিটের জন্য রেখে দেওয়ার পর পাল্টে নিতে হবে। নিচটা একটু হয়ে এলে তবেই এটা পাল্টাতে যাবেন, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। এইভাবে এটা হয়ে যাওয়ার পর আরেকটা এর পাশে তৈরি করে নেব। একসাথে 2-3টে তৈরি করে নিলে সময়টাও কম লাগবে। আবার একটু তেল দেওয়ার পর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, একইভাবে স্প্রেড করে নিয়ে এটাকে গোল করে নিচ্ছে দেখুন। এবার এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রান্না করব, যাতে সমস্ত সবজি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এক মিনিট পর এটাকে একটু ফ্লিপ করে নেব, একদিকটা হয়ে এলে এটাকে একটু পাল্টে নিচ্ছি, আর অন্যদিকে সাইডে আরেকটা প্যানকেক আমি তৈরি করে নেব। একইভাবে প্যানে একটু তেল লাগিয়ে নিয়ে আরেকটা প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি। এইভাবেই 2-3টে প্যানকেক রেডি হয়ে যাবে একসাথে। আর এটা তৈরি হয়ে গেছে দেখুন, এটা আমি তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি করা হয় তাহলে এগুলো ক্রিস্পি হয় খেতে, আর খেতেও খুব ভালো লাগে। তাই একটু আঁচটাকে কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে করবেন, খুব বেশি আঁচে করলে এটা ভেতর থেকে কাঁচা রয়ে যাওয়ার চান্স থাকে। তুলে নিচ্ছি, দুটোই রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল আমাদের
ভেজিটেবল প্যানকেক শীতের মরশুমে এটা তৈরি করুন, অনবদ্য খেতে আর স্বাস্থ্যকর তো বটেই। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।